আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন। প্রশ্নটি হচ্ছে যে ঘরের মধ্যে টিভি থাকলে নামাজ হবে কিনা, আমাকে জানালে উপকৃত হব। তো প্রিয় ভাই যে প্রশ্নটি করেছেন, এটা কিন্তু আসলেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি যে ঘরের মধ্যে টিভি থাকে এবং টিভিটা আপনার সামনে থাকে নামাজের সামনে, তো অশ্লীল কোনো কিছু চলতেছে, টিভি থাকলেই তো নামাজ হচ্ছে না, আর অশ্লীল কোনো কিছু চললে তো এটা আরেক ধরনের কথা। এবং টিভি ঘরের মধ্যে থাকলে নামাজ হবে, তবে এটা আমার যদি নামাজের মধ্যে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, আমার ডানে রইলো, বামে রইলো, সামনে, যার কারণে আমার সমস্যা হচ্ছে, অথবা পাশের ঘর থেকে টিভির আওয়াজ আসতেছে, আপনার নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে আপনার টিভি রেখে নামাজ পড়া যাবে। তবে টিভি থাকলেও নামাজ হবে, কিন্তু কোরআন হাদিসের কোথাও নেই যে টিভি থাকলে নামাজ হবে না। আসলে কথাটা মোটেও ঠিক নয়, টিভিটা থাকলে নামাজ হবে, কিন্তু আপনাকে নামাজরত অবস্থায় সামনে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোঝার তৌফিক দান করুক। এবং টিভির মধ্যে যেহেতু খারাপ কাজ হয়ে থাকে, এই জন্য টিভিটা না কিনাই ভালো, কেননা টিভির মধ্যে অনেক ধরনের পাপ, অশ্লীল কাজ, আপনি ধরলেন খবর দেখলেন, আসলে খবরের মধ্যে তো নাজায়েজ নেই, নাজায়েজ জিনিস নেই, এটা কিন্তু এমন কিছু নাজায়েজ সব জায়গায় আছে, নাজায়েজ ছাড়া কিছুই নেই। এই জন্য আপনি FM এ খবরটা শুনতে পারেন, এই জন্য অথবা টিভিও দেখতে পারেন, তবে যখন নাজায়েজ কিছু আপনি সাথে সাথে বন্ধ করে দিবেন এবং চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে ফেলবেন, তাহলে আপনাকে এটার জন্য পাপ হবে না। কিন্তু আপনি এই সমস্ত শর্ত সাপেক্ষ অনুযায়ী বিভিন্ন মিউজিক ছাড়া খবরটা দেখলেন, যেহেতু এগুলো হারাম ইসলামের মধ্যে, কিন্তু আপনি যখন টিভিটা রেখে বাহিরে যাবেন, আপনার ঘরের মা বোনেরা তারা কিন্তু এই মানবে না, তারা ইস্টার জলসা দেখবে, তারা বিভিন্ন ধরনের নাটক অনুষ্ঠান, কত ধরনের নাটক হয় এগুলো দেখবে, এগুলো দেখলে কিন্তু এটার পাপ আপনার আমল নামায়ও যাবে। এই জন্য ঘরের মধ্যে টিভি রাখবেন না, আর টিভি রেখে নামাজ তখন আর এই প্রশ্নটা আমাদেরকে শুনতে হবে না, এই জন্য কেউ এই সমস্ত কাজ করবো না, তবে টিভি রেখে নামাজ পড়া যাবে সহজ উত্তর। আজকে এখানেই শেষ করছি।